এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো। সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো। মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক। মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একসাথে একশো, একসাথে একশো। বউ তোমার কলকাঠি নাড়ার কথা তো তোমার কথা তো মেলা ধরনের মেলা কিছুই থাকে, অনেকেই তো অনেক কিছু কথা দিয়েছিল, সব কথাই কি কাম হয়। লিলি তুমি এইখানে কি করো? তুমি তো আমাদের এনিমি পক্ষ, তুমি জানো না এনিমি পক্ষ তো আমাদের বাড়িতে কোনো ভাত নাই। তোমার একটা কথা বলি, বলো। তুমি বিদেশ চলে যাও, এই দেশ তোমার জন্য না। তুমি এই কথা আমারে কইলা, এই কথা তুমি বলতে পারলে আমারে বুঝদারের মতোই বুঝ। আসার পর থেকে দেখতেছি একটার পর একটা ঝামেলা, একটা ঝামেলা শেষ হতে পারে না পারে না, আর একটা ঝামেলা শুরু হয়ে যায়। এটা তো কোনো কথা হতে পারে না। তা ঠিক, আগে ইয়াং ছিলাম, আমি তো একটু বয়স হয়েছে, এখন যদি আমি সুইসাইড করি দায়িত্ব তো অনেকের উপর তো পড়বে, সেটা আমি চাই না। হ্যাঁ এদিকে তুমি সিরিয়াস হয়ে গেলা, ভালো মানুষ জীবনে খালি কষ্টই পায়। তুমি একটা ভালো মানুষ, আগায় কষ্ট গোড়ায় কষ্ট চারিদিকে খালি কষ্টই আর কষ্ট। ভালো লাগে না আমার, কিচ্ছু ভালো লাগে না। শুনো, তোমার ভালো লাগানোর ব্যবস্থা করতেছি, আর কেউ থাকুক না থাকুক এই বেগম তোমার সাথে আছে, এটা জানি না। এই যে তুমি কথাটা কইলা না, দিলে একটা শক্তি পেলাম। মনে হইতেছে কি যে রোজার দিনে তুমি মনে করো মরুভূমির মধ্যে আইতে যেতেছ, এমন সময় ফ্রিজের ঠান্ডা এক গ্লাস পানি খেলে এরম। আচ্ছা ঠিক আছে, দাও তোমার জন্য পরে জন আসবো না, নিয়ে আসবো। নি কি নিয়ে আসবা? চকলেট, আইসক্রিম, খুশি তো হওয়াই জানি তো। তোমার হাসলি না কিরম যেন লাগে, ওই যে তুষায়ের হে কিরম লাগে, তুমি কি সত্যি নিজে কানে শোনাচ্ছ যে লতিব্র আলতার সঙ্গে কথা বলছে? শোনো, আমি খালি কানে শুনি নাই, আমি নিজের চোখে দেখছি। তুমি তুমি একটাবার চিন্তা করে দেখো, আলতা যদি এই গ্রামে আসে তাহলে কি ঘটতে পারে? চারো দিকে সমস্যা হয়ে যাবে। ইয়া আই আন্ডারস্ট্যান্ড, এটা নিয়ে আমি লিটিল বিট চিন্তিত, তাই তো তোমার সঙ্গে কথা বলতে আসছি। আলতা যদি ফিরে আসে তাহলে প্রথম সমস্যাটা হইব করিম ভাইয়ের ইলেকশনে। আমি নিজের কানে শুনছি লতিফ আর লতিফের বউ ওরা কোনোভাবেই চাইতেছে না যে করিম ভাই ইলেকশনে পাশ করুক, তাই তো আলতারে খবর দিয়ে নিয়ে আসতেছে। আর এই যে খালি বাড়িতে তুমি একলা শুইয়া বইয়া খাইয়া নাইচা সংসার করতেছ করিম মিয়ারে নিয়া, আলতা যদি আসে এটা তোমার করতে দিব? হ্যাঁ, সে দখল করে নিব না করিম মিয়ারে? আর আমার আমার সব প্ল্যান মাটি হয়ে যাব। আচ্ছা শোনো, একটা কাজ করি, আমরা তো ফ্রেন্ড তাই না, আমরা দুজনে মিলা একত্রিত হয়ে সব প্ল্যান করবো, যে এই জায়গার মধ্যে দেখবো যে গ্যাঞ্জাম। তুমি কোনো গ্যাঞ্জাম দেখলে তুমি আমারে বলবা যে এই প্রবলেম হইতেছে, আমি কোনো গ্যাঞ্জাম দেখলে আমি তোমারে বলবো যে এই প্রবলেম হইতেছে, ওই বাড়িটা আমি দেখবো, এই বাড়িটা তুমি দেখবা, ঠিক আছে? ওকে, রুম দুইটা কিন্তু প্ল্যান কিন্তু আমাদের দুজনের এক থাকবো। ওকে ওকে, তাইলে কেউ কোনো দিন সাকসেস হইতে পারবো না। ওকে ঠিক আছে, ওকে অলরাইট। বাট তুমি বিলিভ করো যে লতিব্র আলতার সঙ্গে আসলেও কথা বলে? আর লতিফ আলতার সাথে খালি কথা কয়? লতিফ যে আরো কত মানুষের সাথে কথা কয় ওটা তো কেউই জানে না। অনেকের সাথে কথা বলে মানে?
পুরুষ মানুষ সুযোগ পাইছে সুযোগ নিতেছে কিন্তু লতিফ মিয়া সময় আমাদেরও আইব খালি চায়া চায়া দেখবা শোনো যেটা কইছিলাম আমরা যে প্ল্যান করছি ওইটাই ঠিক আছে হ্যাঁ ওকে ম্যাম চোখ কান সবকিছু খোলা রাখতে হইব হুম ওকে ও মা এটা তো কোক ভাই তাহলে আমি রুল গুলা পড়া শুনাই আপনাদের হ্যাঁ বল রুল নাম্বার ১১ কোনো অবস্থায় স্ত্রীকে বসায় রাখা যাইবে না নানান কর্মে তাহাকে সর্বদা ব্যস্ত রাখিতে হইবে কখনো আজাইর পাইলে সে পিছলায় যাইবার উপক্রম করিবে এই পয়েন্টটা কিন্তু খুবই ভালো লাগছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এইটা মানে একটার পর একটা কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে তাই না মানে খুবই পছন্দ হয়েছে বিষয়টা আচ্ছা তুই কিছু বুদ্ধি দে তো কি কি করা যায় আপনি কি করবেন আমি কই আপনি রোজ মাথায় তেল দিয়ে ঘুমাইবেন তাহলে বালিশের কভার মরে লইব আর ভাবিরও রোজ এটা ধুইতে হইব আচ্ছা শোন একটা কাজ করবো এটা হচ্ছে যে সরিষার তেল দিয়ে ঘুমাবো কারণ কি কত সরিষার তেলে ঝাঁজ বেশি আবার ওই যে বালিশের কভার কালা কুচকুচা মানে তেল চিটচিটে হয়ে যাবে হইব না একদম তারপর আপনি আরেকটা কথা বলি আপনি ওই যে সিগারেটের মোতা 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 বাদামের খোসা এই বাসার মধ্যে ছড়ায় রাখবেন তাহলে কি হইব বাবির কালে ঝাড়ু দিতে হইব আর ঝাড়ু দিতে হইব এরপর আপনি ওই যে ফ্যান আপনি কি করবেন সকালবেলা ঘুমে দুইটা ভোরে বেলা ফ্যানটা ছেড়া দিবেন ছাইরা দিয়ে আপনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়বেন আর তো ভাবি তো শীত লাগবো শীতে হু হু করে কাঁপবো ঘুমাইব না এরপর আপনি খাবারের মধ্যে লবণ মিশিয়ে দিবেন বেশি করে তবে খাবার নষ্ট হইব আবার রান্না আবার রান্না হইব খুব মজা হইব আর কবু না না থাক থাক আর কিছু না বেশি হইলে আবার উগড়ায় যেতে পারে মানে বমি করে দিতে পারি বুঝছো যা বলছো এগুলো দিয়ে আগে শুরু করি আস্তে 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 অনেক দূরে আগায় যাও এইবার গগল বেগো তুমি টের পাইবা কারে কয় শাস্তি একের পর এক একের পর এক এটা আমিও চাই ভাই ভাবিরে কেমনে শাস্তি করা যায় এটা আমিও তো দেখতে চাই আয় তোর আইডিয়াগুলো আমার খুব পছন্দ হয়েছে তোরে একটু চুমা দে দুইটা দিছি একটা কার তোর আর একটা কার আর একটা হচ্ছে ওই যে ফাঁকিবাস বিভিন্ন জায়গায় খালি টোটো করে ঘুরতেছে আমারে কইলো এখানে আইব না আইসা কোন মায়ার পিছনে যেন ঘুরতেছে ওরে দেখা হইলে ওরে এটা দিয়ে দিবি ঠিক আছে ভাই আচ্ছা কিন্তু ভাই কক্ষায় তো পেট ভরে না যে কিছু টায়া দিতেন কিছু খাইতাম মানে বুঝলাম না একটু পরপরই কি তোর ক্ষুধা লাগে নাকি হ্যাঁ সাধারণ হলো ১০ টাকা এই ১০টা টাকা দিয়ে কি পেট ভরবো ভাই পেট ভাই তোরে আগে কত দিছি ১০০ টাকা দিছি হ্যাঁ ১০০ টাকা এক কোকের দাম কত ৫০ টাকা আর এই দশ কত হইলো ৬০ টাকা দিয়া পেট ভরে খাওন যায় তুই আমারে শিখাইতে আইছস আমি এই শিক্ষা অনেক আগে শিখাইছি ঠিক আছে আর তারপরেও যদি কম পড়ে তাহলে সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করবি আমগো বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ঠিক আছে মুগিত ভাইয়ের বাড়ি থেকে যা খুশি ম্যানেজ করে তোরে দিয়ে দেবো ঠিক আছে ভাইয়া চলো একদম একদম কোক খাবি দাঁড়া আমি খাইয়া লই ময়না আই ময়না কানে কি ঠোসা পড়ছে নাকি এদিকে আসো তাড়াতাড়ি কি ব্যাপার হঠাৎ আমার নাম ধরে ডাক দিলে আমি কিছু কইলেন না দেখো তোমার সাথে আমার গায়ে পড়ে ঝগড়া করানোর কোনো ইচ্ছা নাই লিলি সামনে আছে অরে সামনে রেখাই সব কথা স্পষ্ট করে বলে দিতে চাই বুঝতে পারছো কোন কি কইবেন শুনো ময়না আমি চাই তুমি আমার আর লতিফের মাঝখানে আর কোনো নাক গলাইবা না আমার আর লতিফের মাঝখানে যা কিছু হইব সেটা আমরাই সামাল দিব করিম ভাইরে কেমনে বুঝ দেওয়ার লাগে সেটাও আমরাই ব্যবস্থা করুম
তোমার কোনো কিছুর আর প্রয়োজন নাই, বুঝতে পারছো? তুমি এই ফ্যামিলির তো কেউ না, তুমি এত কিছুর মধ্যে নাক কিসের জন্য গলাও? দাও মাইনা, আবারও কইতেছি কিন্তু, তুমি যা করতেছো না খুব অন্যায় করতেছো কিন্তু। এখন কি আপনি আমার ন্যায় অন্যায় শিখাইবেন? তোমারে আমি কোনো কিছু শিখাইতে চাই না, ইচ্ছাও নাই। শোনেন, আমি কে সেটা আপনি জানেন না, সেজন্য এত বড় বড় কথা বলতেছেন। তোমার যে কি পরিচয় সেটা আমার জানার ইচ্ছাও নাই। আচ্ছা, তোমার একটু লজ্জা করলো না? হ্যাঁ, যে পরিচয় এমনি গলাবাজি করে দিতে হয়, এই পরিচয় দাও কিসের জন্য? হ্যাঁ, এত কথার দরকার নেই, একটা কথা সাফ সাফ শুনে রাখো, এরপর আর কোনোদিন যদি তুমি আমাগোর মধ্যে কোনোদিন নাক গলাইছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। আর এরপরও যদি না শুনো তাহলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নিব। লেডি, ময়না তো আমাদের সাথেই থাকে, ও ভালো মেয়ে, আর তাছাড়া ও মাঝে মাঝে একটু জোকস করে, ওটা কি সিরিয়াস নেওয়ার কিছু নেই। ওকে, শুনো লিলি, ওর মতো একটা মায়েরে আমি কোনোদিনই সিরিয়াসলি নেইনি, কিন্তু ও যা করতেছে সেটা কিন্তু খুব খারাপ হয়ে যাইতেছে। যদি এর থেকে বেশি খারাপ হয় আমি এর থেকে বেশি সিরিয়াসলি নিব। উফ লেডি, ও তো মজা করে। রাস্তার লোকের মজা আমি একদমই পছন্দ করি না, এরপরও যদি মজা করতে মজা লাগে, আমিও কিন্তু খুব ভালো মতোই জানি কেমনে মজা করতে হয়। লিলি, তোমার একটা কথা কয়ে দিই, কেমনে কি করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি, নাহলে কিন্তু তোমার সাথে আমার কথা কওয়া একদম বন্ধ হয়ে যাবে। আর লতিফ যদি আমার কাছে আসে? আমার স্বামীরে আমার যদি দরকার হয় কাইটটা গঙ্গে ভাসায় দিব, তাও বাইরের কেউ কোনো কিছু কইতে পারবো না। আর এর থেকেও আরেকটা কথা কয়ে যাই, আমার স্বামীরে কি করুম না করুম সেটা আমি জানি, বাইরের কোনো খারাপ মানুষ যদি কোনো কিছু করে না তারে আমি ছাড়ি না। ময়না, লেডি লাস্টে কাকে খারাপ বললো? আমারে, কিন্তু এইবার আমার চূড়ান্ত খারাপ রূপটা ওরা দেখবে, কতটা হিংস্র আমি হইতে পারি দেখাই দিন। বাবারে বাবারে বাবারে, করম আজকে রোদও ছিল আয়েশা, পানি দিও, রোদ মানে যেই গরম, চারপাশে খেজুর গাছ লাগালে বাংলাদেশে বাংলাদেশ থেকে সৌদি আরব হয়ে যাবে। আসো, এটা কি চাইলাম এক গ্লাস পানি নিয়ে এসো, লাগেছে। এটা কি ডিনার সেট নিয়ে এসো নাকি? আমি চলে যাইতেছি। চলে যাচ্ছ? তুমি কোথায় চলে যাচ্ছ? এই বাড়িতে এখন আমার প্রয়োজন ফুরাইছে, এখন আর আমার এখানে থাকার কোনো মানেই নাই। চাইলে ব্যাগটা খুলা চেক করতে পারো, তোমার বাড়ি থেকে আমি কিছু চুরি করে নিয়ে যাইতেছি কিনা। ধুর, এগুলা কি বলছ? চুরি করবো মানে? আমার বাড়ি তোমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, আমার যা কিছু সব তোমারই তো। আমার কিছুই নাই। কি বল, এই জীবনে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে বলো? তুমি বলো। হ্যাঁ, এখন তো তোমার জন্য অনেকেই আছে, হাত ধইরা নাচানাচি করার, ছবি তোলার, মানুষের তো অভাব নাই। এসব কথা তোমার লোকই আমারে বলছে। দেখেন, আপনি কিন্তু ভুল বুঝছেন, চেয়ারম্যান সাহেবের ছেলে হিসেবে উনি তো আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাতেই পারেন, তাই না? এখানে অন্যায় কি দেখলেন? শোনেন, এটা কিন্তু আপনাদের শহর না, এটা গ্রাম। এখানে একটা ছেলে একটা মেয়ের সাথে ঢলাঢলি করে, হাসাহাসি নাচানাচি করে, ছবি তুলা বেড়ায়, যখন যাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক থাকে। সম্পর্ক মানে প্রেমের কথা বলছেন? হাউ সিলি সিলি সিলি, শুটবে না সব। আমরা মোবাইলে ডকুমেন্টারি শুট করেছি, ইন্টারভিউ শুট করেছি, হাত ধরাধরি করে নাচিও নেই, হাত ধরাধরি করে ছবিও তুলিনি। ডকুমেন্টারি বুঝবে না, শুটিং শুটিং, ওই যে শুটিং হয় না এরকম শুটিং করছে, মানে আমার নায়ক হিসেবে সিলেক্ট করছে। গুণী মানুষ তো, গুণী লোকের কত বুঝে। আরে, তোমার তো আর একটু স্মার্ট হওয়া উচিত। আরে, আমি থাকছি ফ্রান্সে, আমার একটা স্ট্যান্ডার্ড আছে, আমি তো বুঝতে হবে তোমাকে। আপনার স্ট্যান্ডার্ড বোঝার মতো মানুষ এই গ্রামে খুঁজে পাবেন বলে আমার মনে হয় না। আর বিশেষ করে যদি হয় গ্রামের মেয়েরা, তারা তো আবার সহজ সরল, পক্ষান্তরে বলতে পারেন মাথা মোটা। মাথা মোটা মানে কি? শৈল মোটা। এত বড় অপমান! ঠিক আছে, তোমার ঘরের কাজকাম করার জন্য একটা মহিলা খুঁজা বাইর করো, আর বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য তো এই বাজে মহিলা আছেই। কি বললেন আপনি, কে বাজে? মোবাইল মোবাইল বাজে, মোবাইল বাজে বলছো নাকি? আমার বিউটি পার্লারে আইসেন,
আয়নার সামনে দাঁড়া করাইয়া বুঝাইয়া দিমু কে বাজে। এই আয়েশা কি বলতেছ তুই, উনি একজন গেস্ট আসতে বাজে ব্যবহার করতেছ কেন? এতক্ষণ যে উনি আমার এত এত কথা শুনাইলো তখন তো তুমি কিছুই বলো নাই। আমি তার একটা কথা বলছি আর সাথে সাথে তোমার গা জ্বলা গেল না? আরে ভুল কি বললাম, তুমি আমি আমাদের গ্রামে থাকি, আমাদের মাথাতে একটু মোটাই, আমার না একটু ফ্রান্সে ছিলাম বলে একটু মাথা ঠিক আছে, আর উনি তো আসছেন শহর থেকে, ওনার তো মাথার মধ্যে মূলত অনেক মেধা, এটা তো মেধাবী মানুষ। হয়েছে হয়েছে, অনেক অপমান হয়েছে, তুমি আর আমারে নতুন করে কিছু বুঝাইতে আইসো না। আমি যা বুঝার ঠিকই বুঝছি, তুমি থাকো তোমার ডকুমেন্টারি নিয়ে আর এই মহিলাকে নিয়ে, আমি গেলাম। এটা কোনো কথা, এক গ্লাস পানি চাইতে যদি অবস্থা হয়। আরে তুমি তো সত্যি সত্যি চলে গেলেন। তোমা তাই তো, এই চান চান, এই শোনো, ইয়ে আয়েশা তাই এসেছে পড়লাম আমি। আভা হঠাৎ একটা বিষয় ভেবে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। শোনাবা, আমি তো অনেক বিজি মানুষ, রিসার্চ নিয়ে আমাকে অনেক সময় ব্যস্ত থাকতে হয়, তোমাকে দেখার পর রিসার্চ আমি বিরতি দিয়েছি। আমাদের দুজনের বিয়েটা হয়ে গেলে রিসার্চ নিয়ে আমি আবার বিজি হয়ে যাব, তখন মন চাইলে এই রেল লাইন, নদীর পাড়, শপিং মল কোথাও আমি যেতে পারবো না। তুমি কি থামবা? আমাকে এলিয়েনদের রিসার্চ নিয়ে বিজি থাকতে হবে, আর তুমি ঘরে আমার জন্য অপেক্ষা করতে করতে ত্যক্ত বিরক্ত হয়ে যাবে। তোমাকে হাত ধরে রেল লাইনে হাঁটতে থাকি, তুমি চাইবে আমি নদীর পাড়ে তোমাকে হাত ধরে বসে থাকি, তুমি চাইবে চাঁদের রাত দেখতে, তখন তুমি ডাকলেও আমার পক্ষে সাড়া দেওয়া সম্ভব না। বিয়ের পর স্বামীকে নিয়ে তোমার যে স্বপ্ন, সেই স্বপ্ন যদি তোমার পূরণ না হয় তাহলে কি তোমার মনে কি কোনো কষ্ট থাকবে? আচ্ছা আমার একটা কথা কতো, আজকে তুমি আমার এখানে কেন নিয়ে আসছো? এসব কথা কই আমার মন খারাপ করে দেওয়ার জন্য? শুনো, আমি তো জানি যে তুমি কত ব্যস্ত থাকো, আমি তো বিয়ের আগেও দেখছি, বিয়ের পরেও দেখব, যে আমি তো জানি তোমার যে এলিয়েন ফেলিয়েন রিসার্চ মিসার্চ কী সব করো না, তোমার ওগুলো অনেক কাজ, তখন দেখবা দুইজন মিলা একসাথে সময় বাইর করে নিব, তুমি তোমার এলিয়েনের পিছে ঘুরবা আর আমি এর মাঝখান থেকে কীভাবে তোমার ধরন যায়, তোমার সময় বের করন যায় সেটা দেখব, দেখবা দুজনে একসাথে সুন্দর করে সুন্দর সময়গুলো পার করব। শুনো তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি কেন জানো? কেন? তোমার অনেকগুলো সুন্দর সুন্দর গুণ আছে, যেমন তুমি খুব সহজে আমাকে বুঝতে পারো, তুমি খুব সুন্দর করে কথা বলো, খুব সুন্দর আমার অনেকগুলো বিষয় খুব সুন্দর করে স্মুথ করে বুঝতে পারো, এতগুলো কারণেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমাকে। আবার জানো তোমার এই সব কথাগুলো শোনার পর না আমাকে না নির্ভার মনে হচ্ছে। আচ্ছা বাবা, তোমাকে যে আমি বিয়ের আগে এসব কথা বলছি, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করে ফেলছি না তো? শোনো তোমার একটা কথা কই, আমার শখ বলো স্বপ্ন বলো সবসময় ছিল যে আমি একটা ভালো মানুষের সঙ্গে থাকবো, আমার জীবনটা কাটাবো, আর আমার জীবনে সে ভালো মানুষটা হইতেছো তুমি। একটা মজার জিনিস কি জানো, আমরা সবসময় মানুষের ভালোটা দেখেই তার সাথে থাকতে চাই, খারাপটা দেখি না, কিন্তু আমি তোমার ভালো খারাপ দুইটা দেখেই তোমার বাচ্চা নিছি, এমন তো না যে তুমি একা এসে আমার বাচ্চা নিছো, আমিও তো তোমার পছন্দ করছি, আমিও তো চাইছি যে সারাটা জীবন তোমার সাথে থাকবো, তুমি খালি আমারে এইভাবে কইরা আগলায় রাখো। ঠিক আছে, তুমি তোমার ওই ডকুমেন্টারির বেটারিয়া নিয়ে আই থাকো, এই পার্লারে বসে বসে তার সঙ্গে তুমি ডকুমেন্টারি বানাও, তোমার সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। তুমি নিশ্চিন্ত বলো তো কি হয়েছে, আমি এখন চেয়ারম্যান নাই, কোনো অসুবিধা নাই, চেয়ারম্যান না হলে তুমি আমাকে বলতে পারো কি হয়েছে, আমাকে একদম পয়লা থেকে বলো তো কি ঘটনা কি হয়েছে। আপনি কিন্তু কথা দিতে হইব, আপনি যখন চেয়ারম্যান হইবেন আপনি আমার ন্যায্য বিচার করবেন। না বিচার আমি করব, কিন্তু ভালো কথা, ওয়েট ওয়েট ওয়েট, বিচার যে আমি করব, মানে আমার লাভ থেকে আমাদের লাভ কি, আর লাভ কি আমার? আপনারই তো লাভ।